বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে 48তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে জেলা সমবায় বিভাগের আয়োজনে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, জেলা সমবায় ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান সহ সমবায় বিভাগের কর্মকর্তারা বক্তব্য রাখেন। বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ ও সমবায় ভাবনাকে পাথেয় করে বাংলাদেশের সমবায় আন্দোলনকে সোনার বাংলা গড়ার হাতিয়ার হিসাবে যথার্থ অর্থে কাজে লাগানোর আহ্বান জানান। ধন্যবাদ সম্মানিত ভাষণ প্রদান করেছেন সুযোগ্য উপজেলা সমবায় সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, শিক্ষা পাবে, উন্নত জীবনের অধিকার পাবে। আলোচনা সভা 48তম সমবায় দিবসে এ পর্যায়ে আমি অনুষ্ঠানের শুরুতেই